হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো বাটা মাছের কালিয়া। তার জন্য বাটা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো একটা বড় সাইজে নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর হলদি পাউডার। এ দিয়ে রান্নাটা হবে। এখন আমি তেল, সর্ষের তেল দিয়ে বানাবো। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি কালো জিরে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো, খুব ভালো করে কষাতে লাগবে, না তো ওটা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর নুন। স্টিমটা লো করে আমি খুব ভালো করে ওটা কষাবো। এখন আমি জল দিয়ে দিব গ্রেভির জন্য। এটা বাটা মাছের কালিয়া হবে, এই জন্য জলটা একটু কমিয়ে দিব গ্রেভিটা, গা মাখা মাখা হবে। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি জলটা। গ্রেভিটা হয়ে গেছে আমার, এখন আমি মাছগুলো দিয়ে দিব। খুব টেস্টি লাগে খেতে এই ছোটো মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়েছে, এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছে আমার বাটা মাছের কালিয়া। খুব টেস্টি হয় খেতে, গরম ভাতের সঙ্গে খুব